জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করলে কি আল্লাহকে ভয় করা হয়? আমার মা একটি ইয়াতিম ছেলেকে ধর্ম ছেলে বানিয়েছে। আমি ক্লাস টেনে পড়ি, সে আমারই ক্লাসমেট। আমি মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করি, আমার মায়ের কাজটি কি সঠিক হয়েছে? নিজের বউ থাকা অবস্থায় খালা তো শালিকে বিয়ে করা যাবে? জাকাতের টাকা যদি মসজিদ মাদ্রাসায় দান করি আদায় হবে? কুড়িয়ে পাওয়া টাকা গরিবকে দান করলে আমি কি দায়মুক্ত হব? যেন আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? সন্তানের সামনে বাবা যদি মায়ের ওপর জুলুম করে, সন্তানের করণীয় কি? শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করলে কি আল্লাহকে ভয় করা হয়? ডেফিনেটলি, নিশ্চয়ই। জাহান্নাম থেকে বাঁচতে তো আল্লাহ বলেছেন, এবং জান্নাতের আশায় ইবাদত করতে আল্লাহ তো বলেছেন। যা যা আম্বিমা কানুই আমালুন, জান্নাত দেওয়ার সময় তো আল্লাহ বলবেন, তোমার আমলের কারণে তোমাকে আমি প্রতিদান দিলাম। তাহলে আপনি জান্নাত পাওয়ার আশা করবেন, আল্লাহ তো আশা করতে বলছেন, এবং তিনি আমাদেরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, আমল করো ঈমান আনো তোমাদের জান্নাত দেব। তো আশা তো আল্লাহই দেখাইছে। কেউ কেউ বলে যে না, শুধু আল্লাহর জন্য জান্নাত জাহান্নাম আমার দরকার নাই, আমি আল্লাহরে চাই। এগুলো হলো বেশি সুফিগিরি। এবং রাবেয়া বসরির কথা কয়, রাবেয়া বসরি কইছে, আল্লাহ আমার জান্নাত আর জাহান্নাম দরকার নাই, আমার তোমারে দরকার। তুমি যদি আমার জাহান্নামে দিয়ে কর রাবেয়া কেমন আছো, তাহলে জাহান্নামই আমার ভালো। আর তুমি জান্নাত দিয়ে যদি আমার খোঁজ না নেও, এই জান্নাত আমার দরকার নাই। এগুলো হলো ফাও কথা। বরং জাহান্নাম থেকে পরিত্রাণ রাসুল নিজে চেয়েছেন, জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী নিজে দোয়া করছে। রাসুল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জান্নাত দেও, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও। আর আমনে কোন আমার জান্নাত জাহান্নাম দরকার নেই, আল্লাহ তোমারে চাই। আপনি কি রাসুলের চেয়ে বেশি আল্লাহওয়ালা হয়ে গেছেন? এগুলো হলো বেশি সুফিগিরি। আমরা আল্লাহর জান্নাত আল্লাহর কাছে চাই, আমরা জাহান্নাম থেকে ফানা চাই। এই আশা যদি আপনি ইবাদত করেন, কোনো অসুবিধা নেই, এবং এটার মাধ্যমে আল্লাহকে ভয় করা হবে, এত কোনো সমস্যা নেই। শহীদুল্লাহ ভাই পশ্চিমবঙ্গ ভারত থেকে জানতে চেয়েছেন, হুজুর আমাদের দেশে তাবলিগ জামাতের কাজ চলে, আমি কি তাবলিগে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই পারেন। তাবলিগ জামাত দিনের দাওয়াতি কাজ করছে, তারা নামাজ শেখাচ্ছে, রোজা শেখাচ্ছে, অজু শেখাচ্ছে, সুদ ছাড়তে বলে, হারাম ছাড়তে বলে, ভালো। কিন্তু ইসলামের পরিপূর্ণতার দাওয়াত তাদের মাঝে একটু অনুপস্থিত। তাই আমরা বাংলাদেশে যারা তাবলিগ করে তাদেরকে বলি যে তোমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দাও। আমার ভাইয়েরা, তাদেরকে আমরা বলি তোমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতে থাকো, আংশিক নয়। কিন্তু আপনি ভারতে আছেন, সেখানে চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেওয়া, ইসলামের ফৌজদারি বিধান কায়েম করা, দিন বিজয়ের কথা বলা, ভারতে এটা অমূলক। সেখানে মুসলমানের সংখ্যা খুবই কম, তাই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আপনারা দিনকে সেখানে বিজয়ী করবেন? জেহাদ ব্যতীত, খেলাফত রাশেদা অনুসরণ করে খেলাফত প্রতিষ্ঠা ব্যতীত অসম্ভব। তাই আপনি সেখানে তাবলিগের কাজ করে মৌলিক যে বিধানগুলো আছে, শরীয়তের ফারায়েদ, ওয়াজেবাত, হরুমাত, মাকরুহাত, এগুলো মানার জন্য তাবলিগ আপনি যেতে পারেন, শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে চোর ধরে হাত কাটার কথা না বললেও তাবলিগের লোকেরা জান্নাত পাবে। তবে শরীয়তের বিধানটা জানাইয়া দিতে হবে যে ইসলাম এমন একটা বিধান আছে। কিন্তু বাংলাদেশের তাবলিগ অনেকে ধরা খেয়ে যাবে, কারণ তারা দিন বিজয়কে অনেকেই তাদের কর্মসূচি বানায়নি, তারা সয়সুরের ভিতরে আবদ্ধ। অথচ বাংলাদেশ তো মুসলিম দেশ, 90% মুসলমান, এখানে আপনি সয়সুল কেন? এখানে আপনার চেষ্টা হবে সব উসুল, ইসলামে যা আছে সব বলতে হবে। ইয়ুহর রসুল বল্লগমা ওং জিলা ইলাইকা মির রব্বিক, আপনার তাবলিগ হবে আল্লাহর হাবিব যা করেছেন তা। এই জন্য বাংলাদেশের তাবলিগের ভাইয়েরা, আপনারা বাংলাদেশের লোকেরা তাবলিগে যাবে, আমরা মানা করি না, সেখানে অনেক কিছু শিখতে পারবে তারা, বিশেষ করে একরামুল মুসলিমিনটা তারা শিখবে, এগুলো খুব ভালো। কিন্তু পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতেই হবে, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, না হয় কিন্তু আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। দিন বিজয়ের কাজ করতেই হবে, বিজয় হলো নাকি হলো না সেটা দেখা দরকার নাই, বিজয়ের কাজ করেছেন কি না সেটাই দেখা দরকার। সুমাইয়া ইসলাম নামে একজন বোন জানতে চেয়েছেন, আমার মা একটি ইয়াতিম ছেলেকে ধর্ম ছেলে বানিয়েছে। আমি ক্লাস টেনে পড়ি, সে আমারই ক্লাসমেট। আমি মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করি, আমার মায়ের কাজটি কি সঠিক হয়েছে? না, মোটেও সঠিক হয়নি। ক্লাস টেনে পড়ু একটা ছেলে, সে বালেক হয়ে গিয়েছে, তাকে ধর্ম ছেলে, ধর্ম ভাই বলে
বেপর্দায় তার সাথে উঠা বসা করার কোনো অনুমতি ইসলামে নেই। সুতরাং তাকে ধর্মশেলে বানানোর কোনো সুযোগ নেই। তার সাথে আপনার মাকে পর্দা করতে হবে, আপনাকেও পর্দা করতে হবে। আপনারা পর্দা বাদ দিয়া আপনার মা বলবে ধর্ম ছেলে, আপনি বলবেন ধর্ম ভাই, ইসলামে এর কোনো অনুমোদন নেই। ভালো লেগেছে? আপনি বলছেন যে আপনি বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, এই জাতীয় অবাধ চলাফেরায় বিরক্ত হয় হচ্ছে ইমানের লক্ষণ। আপনার মাকেও আমার আলোচনাটি শোনাবেন যদি সুযোগ পান, যে ধর্ম ছেলে বলে তার সাথে দেখা দেয়া উঠা বসা করা শরীয়ত অনুমোদন করে না। মনির নামে একজন ভাই জানতে চেয়েছেন, নিজের বউ থাকা অবস্থায় খালাতো শালিকে বিয়ে করা যাবে? হ্যাঁ যাবে। আপন দুই বোন একসাথে বিয়ে করা যাবে না, কিন্তু বউয়ের খালার মেয়ে তথা খালাতো বোন আপনার খালাতো শালি বিয়ে করতে পারবেন, শরীয়ত অনুমতি আছে। কিন্তু আপনি পাবলিকের মায়ের খাইলে আমার কিছু করার নেই, অথবা ঘরে বউয়ের মায়ের খাবেন, রাবুল কালাম আজাদ হুজুর কইছে জায়েজ, আপনি কালকে করে আসবেন, আপনার পিঠ বাসাইতে আমি কিন্তু যাব না। আমি মাসআলা বলছি মাত্র যে শরীয়ত অনুমতি আছে, আপনি করতে পারবেন, বিয়েটা হবে। কিন্তু আপনার পরিবেশ মেনটেন করা, স্ত্রীকে বুঝ দেয়া, তাদের মাঝে সমতা বিধান করা, আবার রাষ্ট্রের আইন আছে, বউ কিন্তু মামলা দিলে ছয় মাস জেল, তাহলে রাষ্ট্রের আইন থেকে বাঁচা, এই দায়িত্বগুলো আপনাকে নিতে হবে। কিন্তু শরীয়ত খালাতো বোনকে খালাতো শালিকে বিয়ে করার অনুমতি দিয়েছে। হাফেজ আবু তাহের ভাই জানতে চেয়েছেন, যাকাতের টাকা যদি মসজিদ মাদ্রাসায় দান করি আদায় হবে? না, আদায় হবে না। যাকাতের আটটি খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং যাকাত যিনি দেবেন ওই আট খাতে দিতে হবে। মসজিদ মাদ্রাসা যাকাত আপনি দিবেন না, কারণ যেহেতু এটা আটটি খাতের ভিতরে নেই। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এভাবে আল্লাহ তাআলা আটটি খাত বলেছেন। ফকির মিসকিন, যাকাত বিভাগের কর্মচারী, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আটটি খাত আপনাকে কোরআন থেকে খুঁজে নিতে হবে। আমরা এই আটটি খাত পর্যালোচনা করে দেখতে পাই যে মসজিদ মাদ্রাসা এর অধীনে পড়ে না, তাই আমরা এটা করব না। মসজিদ মাদ্রাসায় যাকাতের টাকা এমনও দেওয়া ঠিক নয়, কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর যাকাত হচ্ছে মানুষের পুঁজের মতো। এটা হচ্ছে পুঁজ, যেমন শরীর থেকে বের হয় নাপাক, যাকাতের টাকাটাও ঠিক এমনই, এটা ভালো টাকা নয়। এই জন্য আল্লাহর ঘরে এই টাকা লাগানো আল্লাহর ঘরের সাথেও এটা মানায় না। আর হকদার যেহেতু গরিব মিসকিন মুসাফির এবং যাকাত বিভাগের কর্মচারী জিহাদ ফি সাবিলিল্লাহ এর আল্লাহ তাআলা ইবনু সাবিল এগুলো বলেছেন, তাই এই খাতের বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। ওয়ালিউল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কুড়িয়ে পাওয়া টাকা গরিবকে দান করলে আমি কি দায়মুক্ত হব? হ্যাঁ ভাই, আপনি কুড়িয়ে পাওয়া টাকা যদি মালিকের কাছে পৌঁছিয়ে দেন আপনি তখনই দায়মুক্ত হবেন। গরিবকে আপনি কিভাবে দেবেন? টাকা তো আপনার নয়, এই জন্য মাসালা হলো কুড়িয়ে পাওয়া টাকা গ্রহণ না করা, এটা পড়ে থাক এটার জায়গায়, আপনি ধরা দরকার নেই, এটা মালিক এসে খুঁজে নিয়ে যাক। যদি আপনি ধরেন তখন আপনার দায়িত্ব হবে, আপনি এলান করবেন, ঘোষণা করবেন, এই টাকার মালিককে টাকা হারাইছেন নিয়ে যান। আপনার উপরে তখন হচ্ছে মালিকের কাছে পৌঁছানোটাই দায়িত্ব, গরিবকে দেয়া নয়। টাকার মালিক আপনি নয়, আপনি গরিবকে দিবেন কিভাবে? এখন খুঁজতে খুঁজতে আপনি দু মাস চলে গেল, ছয় মাস চলে গেল, এই টাকাটা মালিক খুঁজে পাচ্ছেন না, তখন আপনি যদি নিজে গরিব হন তাহলে আপনি খেয়ে ফেলতে পারবেন, আর যদি আপনি গরিব না হন তাহলে আপনি গরিবকে দিয়ে দিতে পারবেন। তবে যদি মালিক দশ বছর পরও এসে বলে যে আমার কিছু টাকা হারিয়ে গিয়েছিল, শুনেছি আপনি পেয়েছেন, আপনাকে কিন্তু আবার এই টাকা ফিরিয়ে দিতে হবে। যদি আপনি বলেন যে আমি তো গরিবকে দিয়ে দিয়েছি, আর উনি বলে যে আমার টাকা গরিবকে কেন দিছেন, আপনাকে টাকা ফিরিয়ে দিতে হবে। এই জন্য কুরআনও জিনিসের বিষয়ে শরীয়ত খুব শক্ত। ইসলামের আসল সৌন্দর্যটা এখানেই, কারণ আমরা যদি কিছু হারিয়ে ফেলি, ভুলে কোথাও রেখে আসি, আমারটা তো আমি খুঁজে নেব। যদি আমরা কেউ এটা না নিতাম, না ধরতাম, তাহলে আমি জানতাম যে আজকে তো আমি অমুক দোকানে বসেছিলাম, অমুক বাজারে গিয়েছিলাম, সেখানে গেলে তো আমি পেয়ে যাব। ইসলাম প্রত্যেকের মালকে খুঁজে পাওয়া সুনিশ্চিত করতে চায়।
এজন্য কুড়িয়ে পাওয়া জিনিস গ্রহণ করবেন না, করলে এলান করা ওয়াজিব। গরিবকে দিলে ও বেটা চাইলে আপনি তাকে আবার ফিরিয়ে দেওয়া ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। নয়িম ইসলাম ভাই জানতে চেয়েছেন, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী নয়, কারণ আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা জঘন্য একটি গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যা দিয়ে নিজেকে হত্যা করবে জাহান্নামে তাকে সেই শাস্তিটাই অবিরত দেয়া হবে। কেউ যদি বিষ পান করে মারা যায় জাহান্নামে তাকে বারবার বিষ পান করানো হবে। কেউ যদি ফাঁসিতে ঝুলে মরে জাহান্নামের আগুনের ভিতরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে। খুবই কঠিন শাস্তি সে পাবে, এটা বড় অপরাধ, কিন্তু এই শাস্তি একবারে আবাদুল আবাদ, চিরকাল সে কখনো নিষ্কৃতি পাবে না এটা আমরা বলতে পারি না, কারণ আত্মহত্যা কুফরি নয়, এটা কবিরা গুনাহ। আর কুফরি করলেই চিরস্থায়ী জাহান্নামী, কবিরা গুনাহগার আশা করা যায় শাস্তির পরে সে মুক্তি পাবে। আল্লাহ তাআলা শিরক এবং কুফরকে ক্ষমা করবেন না। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি চাইলে বাকি গুনাহ ক্ষমা করতেও পারেন। এখন আল্লাহ যদি মনে করেন যে না, সে আত্মহত্যা কেন করেছে, তাকে আমি চিরদিন জাহান্নামে দিয়ে দিলাম, সে ক্ষমতা আল্লাহর আছে। আবার তিনি যদি মনে করেন এটা তো কবিরা গুনাহ, আমি তো শিরিক ক্ষমা করব না, কবিরা তো আমি ক্ষমা করব, আমি বলেছি ওয়াইগফিরু মা দুনা যালিক, শিরিক ছাড়া আমি ক্ষমা করতে পারি, তাকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবেন। এই জন্য আমরা আত্মহত্যাকারীকে চিরস্থায়ী জাহান্নামী মনে করি না, তাই তো আমরা তার জানাজার নামাজ পড়ি। আত্মহত্যাকারী যদি কাফের হয়ে যেত, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেত, তাহলে তার জানাজার নামাজ পড়া হতো না। অমুসলিমের তো জানাজার নামাজ নেই, অথচ সকল আলেমরা এ বিষয়ে একমত যে আত্মহত্যা করবে তারও জানাজার নামাজ আছে। এতে বোঝা যায় সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই জাতীয় অপরাধ থেকে আমাদের হেফাজত করেন। মাকসুদুর রহমান ভাই জানতে চেয়েছেন, সন্তানের সামনে বাবা যদি মায়ের ওপর জুলুম করে সন্তানের করণীয় কি? সন্তানের করণীয় চুপ থাকা। বাবা এখানে জালেম, মা এখানে মাজলুম, তাদের ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন, কিন্তু আপনি নাক গলাতে যাবেন না, বাবা মায়ের মাঝখানে ঢুকবেন না। কারণ তারা যদি ঝগড়াও করে, তারা সকালে ঝগড়া করছে, সন্ধ্যাবেলায় কিন্তু আবার তারা দুজনে মিলে গেছে, তারা এক রুমে ঘুমায় আপনি জানেন না, সেখানে তারা আবার একজন আরেকজনকে আদর করতেছে, কাছে টানতেছে, বাবা হয়তো বলে দিছে সরি, মা মুসকি হাসি দিয়া কয় ওকে, তাহলে কিন্তু তারা ঠিক হয়ে গেল। আর আপনি যে নাক গলাইছেন, বদদোয়া কিন্তু পেয়ে গেছেন, আপনি বাঁচবেন কি দিয়া? এজন্য বাবা মায়ের মাঝখানে ঢুকতে নেই। এরপরেও যদি দেখেন যে বাবা বেশি জুলুম করে, তাহলে আদবের সাথে কথা বলুন, অথবা আপনি এমন এক লোক দিয়ে কথা বলান যাকে বাবা মানে। যেমন আপনি জ্যাঠাকে বলেন, দাদা থাকলে দাদাকে বলেন, মুরব্বি কাউকে লাগান, এভাবে আপনি বাবাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করুন। কিন্তু নিজে নাক গলাইতে মায়ের পক্ষ নিয়ে বাবার বিরুদ্ধে ঝগড়া শুরু করবেন, এটা কখনোই করা যাবে না, আপনি মাঝখানে ঢুকবেন না। জি, রাশেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কেউ যদি অজু করার পর তার স্ত্রীকে চুম্বন করে, অজু ভেঙে যাবে? না, অজু করার পরে স্ত্রীকে যদি চুমু দেন অজু ভাঙবে না। তবে যদি আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বের হয়ে যায় বা কিছু বের হয়ে যায় তাহলে অজু ভাঙবে, যদি উত্তেজনা না আসে তাহলে অসুবিধা নেই। আমিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, কারো যদি দুজন স্ত্রী থাকে, সে একজন স্ত্রীর সাথে সম্পর্ক করে শারীরিক, গোসল না করে আরেকজন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে, অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। মোবাশির নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্বামীর ডান পাশে স্ত্রীকে কবর দেয়া যাবে কি? কেন যাবে না? স্বামীর ডান পাশে দেয়া যাবে, বাম পাশে দেয়া যাবে, পায়ের তলে দেয়া যাবে, মাথার পাশে দেয়া যাবে, যেখানে কবরস্থানের খালি জায়গা আছে সেখানেই কবর দেয়া যাবে, শরীয়ত এ বিষয়ে কোনো বাইন্ডিংস আরোপ করে নাই। সুতরাং বাম পাশে দিতে হবে, ডানে দেয়া যাবে না, এগুলো আঞ্চলিক কুসংস্কার, কোনো কোনো এলাকায় এগুলো শোনা যায়, শরীয়ত এ ব্যাপারে কোনো বিষয় নির্ধারণ করে দেয়নি। আশা করি বুঝতে পেরেছেন।